এবার চলে যাব সবং এ, মানস ভূঁইয়া প্রার্থী, তিনি ঠিক কি বলছেন দেখব। তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভূঁইয়া নিজের বুথে ভোট দিয়ে বেরোলেন, তার সঙ্গে সরাসরি কথা বলবো। মানসদা, এখনো অব্দি কি খবর পাচ্ছেন, সবং এর ভোট কি রকম চলছে? কিন্তু আদৌ কোনো লাভ হবে না, পাঁচ ছটা জায়গায় মেশিন খারাপ, একটা জায়গায় মেশিন ঠিক হয়েছে, চারটা জায়গায় এখনো মেশিন ঠিক হয়নি। মেশিনগুলো কি করছে, মেশিনগুলো কি দিচ্ছে জানি না। আমি বারবার করে বলেছি, আমি আমার হেডকোয়ার্টারেও বলেছি, আমার নেতাকেও বলেছি, এখানে প্রশাসন নির্বাচন কমিশন সবকে বলেছি, দুবার তিনবার চেঞ্জ করেও মেশিনগুলো ঠিক হচ্ছে না। কি সুইচ টিপার পর পি করে একটা শব্দ হয়, তারপর ভিভিপ্যাটটা বেরিয়ে আসে, দেখতে হবে সিম্বলটা ঠিক বেরোচ্ছে কি না, এতেও একটু সময় লাগছে। আর গত চার দিন ধরে আমাদের উপর লাগাতার আক্রমণ হয়েছে, আমাদের প্রচুর লোক অসুস্থ হয়েছে, মার খেয়েছে, তারা শান্তিপূর্ণভাবে তারা কাজ করেছে। আমাদের একটা এজেন্ট, পোলিং এজেন্টকে আজকে পিটে তার গালটাল ফাটিয়ে দিয়েছে, ময় না। ওখানে একটা গোডাউন অফ এক্সপ্লোসিভ, গোডাউন অফ ক্রিমিনালস, গোডাউন অফ হায়ার্ড অ্যান্টি সোশ্যালস, এরা টাকা দিলে কাজ করে, সেই মালদের ইউজ করছে ওরা। এখন আমাদের পুলিশ চেষ্টা করছেন, এখানে ক্রাইম করছে, নদী পেরিয়ে বাঁধ পেরিয়ে ময়না চলে যাচ্ছে, ক্রাইম করছে, ভগবানপুরে পালাচ্ছে, নিয়ন্ত্রণ করছেন, তো জানে কি গোরা সোনা কালা সোনা কিছু আছে টাছে যে কাঁথির দিকে। রাত্রি 12:20 নিউ আত্রই বুথ, বিষ্ণুপুর 13 নম্বর অঞ্চল, ঠিক আছে, হঠাৎ জয় শ্রীরাম করে কতগুলো মোটরসাইকেল পাস করছে আর লাঠি তারা বাড়ির গ্রামের বাড়িগুলোতে মারছে। ভোটের আগের দিন তো এমনি বাইক বাহিনী শুনুন করছে, সঙ্গে সঙ্গে বুড়ো বুড়ি মেয়ে ছেলে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে একদিকে ব্লক করে দিয়েছে আর তাদেরকে জাপটে ধরেছে, কেন মারছো ভাই আমাদের, করতে করতে একটা রড দিয়ে আমাদের নেতা সুশান্ত বর্মনের মাথা ফাটিয়ে দেয়। তারা ওই বুথের লোক নয়, তারা হচ্ছে শিবচক বুথের লোক, তার সঙ্গে শিবচক বুথের একটি পঞ্চায়েত ছিল যুধিষ্ঠির বর্মন, সে ছুটে মুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, ব্যাগ ট্যাগ ফেলে দিয়েছে, বোমের ব্যাগকে জলে ফেলে দিয়েছে, তারপর মোটরসাইকেল ফেলে ছুটে ছোড়াছুড়ি হয়ে পড়ে গেছে, তখন গ্রামের লোক তাদের ধরেছে, ইন দ্য মিন টাইম পুলিশ পৌঁছেছে, পুলিশের হাতে হ্যান্ডওভার করে দিয়েছে। তা সিপিএম দেখছে, সিপিএমের একটা অংশ তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসছে, একটা অংশ কী করবে জানি না, এই হচ্ছে পরিস্থিতি। ছবঙ্গে কি তাহলে প্রচুর আগ্নেয়াস্ত্র, বোমা মজুদ সব আসছে পূর্ব মেদিনীপুর থেকে, বলছেন কার কথা বলছেন সেটা আপনারা বুঝে নিন। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।